আসসালামু আলাইকুম, কৃষি তথ্য সেবায় স্বাগতম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, দেবীগঞ্জ, পঞ্চগড়। আজকে আমরা কথা বলবো সজনে পাতার পুষ্টি গুণাগুণ নিয়ে। আমরা সজনেকে যেমন সবজি হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক তেমনি এর পাতাকেও আমরা ব্যবহার করতে পারি। সজনে পাতাকে পুষ্টির ডিনামাইট বলা হয়। আমরা আজকে জানবো সজনে পাতার কী কী পুষ্টি গুণাগুণ রয়েছে। পরিমাণের ভিত্তিতে তুলনা করলে একই ওজনের সজনে পাতায় কমলা লেবুর 7 গুণ ভিটামিন সি, দুধে 4 গুণ ক্যালসিয়াম, দুধের 2 গুণ আমিষ, গাজরের 4 গুণ ভিটামিন এ এবং কলার 3 গুণ ভিটামিন অর্থাৎ পটাশিয়াম রয়েছে। সজনে পাতায় 41% আমিষ, 12% ক্যালসিয়াম, 61% ম্যাগনেশিয়াম, 41% পটাশিয়াম, 71% লৌহ, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সহ দেহের আবশ্যক পুষ্টি উপাদান বিদ্যমান রয়েছে। 1 টেবিল চামচ শুকনো সজনে পাতা গুণ্ড থেকে 1 থেকে 2 বছর বয়সী শিশুদের আবশ্যকীয় 14% আমিষ, 40% ক্যালসিয়াম, 23% লৌহ ও ভিটামিন এ সরবরাহ করে থাকে। দৈনিক 6 চামচ সজনে পাতা গুণ্ড থেকে একটি গর্ভবতী বা স্তনদানকারী মায়ের দেহের চাহিদা সবটুকুই পূরণ করে থাকে, বিশেষ করে ক্যালসিয়াম এবং আয়রনের। তো আমরা সজনাকে খুব সহজেই চাষাবাদ করতে পারি, বিশেষ করে আমাদের বাড়ির আঙ্গিনা, যেখানে আসলে কোনো সবজি বা পতিত রয়েছে, চাষাবাদ হয় না, এ ধরনের জায়গাতে আমরা সজনা পাতা চাষাবাদ করতে পারি। সজনা চাষাবাদের জন্য বিশেষ করে আমরা গ্রামে যে পদ্ধতিটি ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ডাল ব্যবহার করতে পারি, কাটিং। এই কাটিংটি আমরা লাগিয়ে দিতে পারি, অনায়াসে এটি হয়ে যাবে, এটি খুব বেশি একটি পরিচর্যার প্রয়োজন হয় না। তো আসুন আমাদের কৃষক ভাইদেরকে বিশেষ করে বিশেষ অনুরোধ জানাবো, এই সজনে পাতা আপনারা ব্যবহার করুন এবং অপরকে ব্যবহারে উৎসাহিত করুন। ধন্যবাদ।